নমস্কার। জয় শ্রীরাম স্লোগান নিয়ে বিতর্কের অন্ত নেই। এই স্লোগান শুনে নেতাজির জন্ম জয়ন্তীতে ভিক্টোরিয়ায় বক্তব্য রাখেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতারা খোঁচা দিয়ে বলেন, দিদি জয় শ্রীরাম শুনলে এত রেগে যান কেন? সেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিনা জয় শ্রীরাম বলেন। এই গোপন কথাটি জানালেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী সুব্রত মুখোপাধ্যায়। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে নেতাজির 125তম জন্মদিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জয় শ্রীরাম স্লোগান শুনে অপমানিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গেরুয়া শিবিরের বিরুদ্ধে সরকারি অনুষ্ঠানকে রাজনীতিকরণের অভিযোগ তুলে ভাষণ দেননি তিনি। ওই দিন মঞ্চে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেলের বক্তব্য শেষ করার পর পরের বক্তা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে নেন অনুষ্ঠানের সঞ্চালক। তখনই আচমকা সভায় উপস্থিত দর্শকদের মধ্যে উঠে এলো জয় শ্রীরাম স্লোগান, আর তাতে ক্ষুব্ধ হয়ে বক্তব্য রাখতে অস্বীকার করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সাফ জানিয়ে দেন, কাউকে আমন্ত্রণ করে তাকে অসম্মান করা শোভা দেয় না। তিনি আরও বলেন, আমার মনে হয় সরকারি অনুষ্ঠানের একটা আলাদাই মর্যাদা। এটা সরকারি অনুষ্ঠান, কোনো রাজনৈতিক দলের সভা নয়, এটা সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষের অনুষ্ঠান। জয় শ্রীরাম নিয়ে মমতাকে আক্রমণ করেছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে রাজ্যস্তরের নেতারা। বৃহস্পতিবার কোচবিহারের সভায় এ নিয়ে খোঁচা দিতে ছাড়েননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কয়েকদিন আগে হলদিয়া এসে রামকাট প্রসঙ্গও পেরেছিলেন নরেন্দ্র মোদি। এদিন পশ্চিম মেদিনীপুরে সুব্রত বলেন, জয় শ্রীরাম উনি বলেন না, তা তো নয়, বাড়িতে বলেন, যেখানে ঠাকুর আছে সেখানে বলেন। যখন স্লোগান দেওয়া হয় তখন শ্রীরামকে নামিয়ে আনেন না, বক্তৃতার মঞ্চে আনেন না, এটাই তফাত। 21-এর বিধানসভা নির্বাচনী রাজনীতিতে স্লোগান যুদ্ধই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তৃণমূলের দাবি, জয় শ্রীরাম স্লোগানটি বিজেপির মতো বহিরাগত, পাশাপাশি জয় বাংলা স্লোগানকে আরও জনপ্রিয় করে তুলতে এদিন নতুন নিদান দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজ্যবাসীর উদ্দেশ্যে তিনি বলেছেন, রোজ সকালবেলা ঘুম থেকে উঠে বলবেন জয় বাংলা। তিনি আরও বলেন, ফোনে হ্যালো না বলে বলবেন জয়।